রাজশাহীতে হঠাৎ করে বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 12 জন। এদের 8 জন করোনা এবং 4 জনের করোনা উপসর্গ ছিল। জেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন রাজশাহীতে করোনায় মৃত্যুর সংখ্যা এটাই সর্বোচ্চ। এছাড়া এই ভাইরাসে নওগাঁয় 2 জন এবং নাটোরে 1 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে 3 জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 15 জনে। উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে চাঁপাইনবাবগঞ্জের রোগী ঠিক আছে, বাড়ছে, কিন্তু পাশাপাশি রাজশাহীর রোগী বেড়ে যাচ্ছে। আজকে 12 জন এবং গত 7 দিনেই 50 জন মারা গেছে, তার মধ্যে 50 জন পজিটিভ এবং 50 জন সাসপেক্টেড। মৃত্যু কিন্তু এই 7 দিনের মধ্যে অনেক বেড়ে গেছে। রোগী বাড়ছে, বাড়তে বাড়তে আজকে 204 জনে আসছে এবং প্রতিদিনই এত সংখ্যক রোগী আসছে যে আমরা একটু হিমশিম খেয়ে যাচ্ছি এদেরকে ম্যানেজ করার জন্য।